নবীর উম্মত দাবি কর সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক কিনা জোরে বলেন তুমি নবীর উম্মত দাবি কর সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না বে ঠিক নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান নবীর উম্মত দাবি কর সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক কিনা জোরে বলেন তুমি নবীর উম্মত দাবি কর সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান মুসলমান ঠিক না বে ঠিক মুসলমান কেমন ইসলাম গ্রহ কবুল করে দেখেন ইহুদি নাসারাদের জন্য মুসলমানের ঘরের সন্তানেরা একজন আরেকজনের সঙ্গে মারামারি লাগে ইহুদি নাসারাদের ছবি বুকের ভিতরে নিয়ে ধারণ করে তারপরে সমাজে বিচরণ করে ইহুদি খ্রিস্টানদের ছবিওয়ালার জার্সি পরে পরে তারপরে তাদের সমর্থক হিসেবে মানুষের কাছে প্রচার করে কিন্তু মুসলমান যে ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন ওই ঈমানটা বান্দার ঠিক রাখা দরকার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় যেহেতু ঈমানটা নষ্ট হয়ে পচে গেছে যার কারণে তার শরীরের দাম নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেহেতু তার নফসটা খারাপ যেহেতু তার কলবটা খারাপ যেহেতু তার অন্তর নোংরা ওই নোংরা অন্তর দিয়ে বান্দা কোনোদিন আল্লাহ পাকের প্রেমিক হতে পারে না আল্লাহ পাক বলে মুমিন বান্দা তোমার নফসকে পরিবর্তন করে নাও তোমার অন্তরকে ঠিক করো কদ আফলাহা মান যাক্কাহা ওই বান্দা সফল হয়েছে দুনিয়ার জমিনে যেই বান্দাটা তাদের নফসকে পরিবর্তন করেছে সুবহানাল্লাহ নফসকে পরিবর্তন কেমনে করবেন নফসকে ঠিক কেমনে করবেন নফসকে পরিষ্কার কিভাবে করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা নফসকে পরিবর্তন করার জন্য নফসকে ঠিক রাখার জন্য তোমার নফসকে খাবার দেওয়ার জন্য একটা পন্থা অবলম্বন করো আফজলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন সবচাইতে উত্তম আমল উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বান্দার জন্য সবচাইতে উত্তম জিকির রাসূল বলেন যদি যদি কোনো বান্দা এই জিকিরটা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন নফসকে পরিবর্তন করে দিবেন পরিপূর্ণ করে দিবেন নফস যদি ক্ষুধার তাড়নায় একদম দুর্বল হয়ে যায় এই সমস্ত জিকিরের মাধ্যমে আল্লাহ তার নফসকে ঠিক করে দিবেন এ মুসলমান অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মালিকের কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে পছন্দনীয় শব্দ হলো দুইটা কয়টা আল্লাহ রাসূল বলেন শব্দ দুইটার গুণ এই শব্দ দুইটা খফিফাতানি আলাল লিসান ওজন জবানে উচ্চারণ করতে সবচাইতে হালকা সাকিলাতানি ফিল মিজান ওজনের পাল্লায় সবচাইতে বেশি ভারী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওজনের পাল্লায় সবচাইতে ভারী জবানে উচ্চারণ করতে সবচাইতে হালকা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় শব্দ দুইটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন না
سبحان الله وبحمده سبحان الله العظيم কোন বান্দা যদি একবার পড়ে একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহানাল্লাহর বিনিময়ে বান্দার জান্নাতের ভিতরে একটা সুন্দর গাছ লাগায় দিবে যারা যারা এখন সুবহানাল্লাহ বলছেন একটা গাছ তাদের জন্য আল্লাহ লিখে দিয়েছেন সুবহানাল্লাহ আরেকটা গাছ লাগায় দিয়েছেন সুবহানাল্লাহ আরেকটা গাছ লেগে গেছে সুবহানাল্লাহ যতবার বলবেন ততবার গাছ লাগায় দিবেন কে আল্লাহু আকবার দুনিয়াতে গাছ লাগাইতে গেলে চারা কিনতে হয় রোপণ করতে হয় লাগাইতে হয় পানি দিতে হয় যত্ন নিতে হয় কত ভেজাল আর এখানে খালি একবার কিনবেন চারা কিনবেন কি দিয়া সুবহানাল্লাহ দিয়া কিনবেন বাকি যত্ন নেওয়া গাছে পানি দেওয়া ফল ধরা সব দায়িত্ব কার এইজন্য জবান দিয়া নাম নিব কার আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জবানের ভিতরে কার নাম নিব আল্লাহর নাম নিলে মজা লাগে না খারাপ লাগে মালিকের শরণ খারাপ লাগে না মজা লাগে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে লের সিনা মাওলারেশকে জহলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়েও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়েও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা এই বুকেতে বইছে খরা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলারেশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা জবান দিয়া জিকির উঠাবো কার যখন সময় হবে পারবো তো ইনশাল্লাহ চায়ের দোকানে বসে আছেন অফিস আদালতে বসে আছেন রিক্সা চালাইতেছেন ভ্যান চালাইতেছেন হুন্ডা চালাইতেছেন যখন সময় পান হাত পায়ের কাজ থাকে জবানের কোনো কাজ থাকে না একটু সময় পাইলেই সুবহানাল্লাহ 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 জান্নাতে গাছ লাগানো শুরু করে দেন ওখানে যেয়ে ফল খাইতে পারবেন ইনশাআল্লাহ কি ঠিক না যখন সময় হবো জবানের জিকির উঠাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে জবানে জিকির উঠানোর তৌফিক দান করুক বলেন আমিন জবানে আল্লাহ পাকের জিকিরওয়ালা জবান বানায় দেখ বলেন আমিন আজকের এই মাদ্রাসা এই মাহফিল আল্লাহ পাক সব কিছুকে কবুল করুক যেহেতু আজান হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে আমরা উজু করে মসজিদে পারি বা এখানেও জামাত হবে ইনশাআল্লাহ সবাই সময়ের মতো নামাজ পড়ে আবার এখানে বসে যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু